বাঁধাকপি শাক নুন দিয়ে মাখা আছে আধা ঘন্টা সময়। হলুদ গুঁড়ো দিলাম, বেসন বেসন দিলাম, এটা দিয়ে কোফতা বানাচ্ছি। মাখা হয়ে গেছে, এখন কোফতাটা ভাজা করছি। কমার দিয়ে দিয়ে ভাজিটা করলে ভালো হবে।
কোফতা ভাজি হয়ে গেছে। উঠোনে সিদ্ধ করে আলু রাখা আছে। নুন দিলাম, একটা হলুদ গুঁড়ো দিলাম, আলু ভাজা হয়ে গেছে। এখন শসা তেল নেব, জিরা দিলাম, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, এখন পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজটা ভালো করে মন ভেজে নেব। কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ জিরা পাউডার, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে ভাজি, এখন আলুগুলো দিয়ে দিলাম,
ভাজা হয়ে গেছে, হালকা জল দেব। এখন কুপ্তাগুলো দিয়ে দিলাম। এখন গরম গরম মশলা দিলাম। গরম মশলার পাউডার দেওয়া হয়ে গেছে। অল্প রসা রাখবো। কুপ্তা আলুর ঝোল। লাইক করবেন আমার চ্যানেলটা।